হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া। আমি শান্ত ইসলাম বিজয়। আজকে কথা বলবো আমরা কিভাবে কাইসা নামের ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং সেই ভিডিওগুলো কিভাবে আপলোড করবেন তা আজকে আমি শিখাবো। তো বন্ধু, আপনি যদি ডাবিং ভিডিও বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন। পুরোটো দেখলে আপনি অবশ্যই আপনার ভিডিও ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলো ডাবিং বানিয়ে আপলোড করে দিতে পারবেন। তো এই জন্য আমার এই ভিডিওটি আপনার পুরোপুরি দেখতে হবে। তার আগে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, লাইক দিন, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে ভিডিওগুলো ডাউনলোড করব আর ডাউনলোড করে তাকে আমরা ডাবিং বানাবো। তো এজন্য আমাদেরকে প্রথমে একটি চায়না ভিডিও ডাউনলোড করতে হবে, তাকে আমরা বাংলা ডাবিং বানাবো। তো কাইসা নামে ভিডিওগুলো বানাচ্ছে, খুবই পপুলার ভিডিও, দিনে মনে করেন যে কয়েক হাজার, 50,000, 60,000 এরকম ভিউজ হয়। ওরা কিন্তু মাসে 3 মিলিয়ন, 4 মিলিয়ন ভিউজ পায় একটি ভিডিওতে। তো এই জন্যে আমরা কাইসা ভিডিওর অরিজিনাল ভিডিও কোথায় পাবেন, কি লিখে সার্চ দিলে ভিডিওগুলো পাবেন, তো এই জন্য আমি এই ভিডিওটি বানালাম যেন আপনারাও এরকম কাইসা নামের ভিডিও ডাবিং করে আপলোড করতে পারেন। তো এর জন্য আমাকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তা আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করে ক্রোম ব্রাউজারে এন্ট্রি পেজে চলে আসছি। তো এখানে আমাদের ইউটিউবে যেতে হবে। তো আমাদের ইউটিউব সিলেক্ট করলাম, আমাদের ইউটিউব পেজটি চলে আসছে। তো আসার পরে আমরা ডেস্কটপ সাইডে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব, আমরা কিন্তু কাইসা নামের অরিজিনাল ভিডিওগুলো খুঁজতেছি। তো এর জন্য খুঁজতে হলে আমাদের কি লিখে সার্চ করতে হবে, তো আমরা সিমুরা ক্যান লিখে সার্চ করব। তবে SHIMU, সিমু আর এ, সিমুরা ক্যান, KEN, ক্যান। তো এটা লিখে আমরা সার্চ করব, দেখি কি আসে। এ দেখুন, সিমুরা নাম, সিমুরা ক্যান নামে সার্চ করলে আমাদের বাংলা ভাষায় বাংলাদেশের যে ডাবিং ভিডিওগুলো বানানো হচ্ছে সেই ভিডিওগুলো এখানে আছে। এখান থেকে তারা ডাউনলোড করে তারা ডাবিং ভিডিও বানানো, এডিটিং করে। তো ভিডিওটা চলে আসছে, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কাইসা এবং জাপানের সিমুরা ক্যান। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আপনার ইউটিউব উপরে, দেখুন সবার উপরে ইউটিউব বক্সটা আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন ইউটিউবের সামনে, ইউটিউবের সামনে ডট, ডাবল ডাবল ডটের পিছনে এবং ইউটিউবের সামনে এখানে ডবল এস বসিয়ে দিন। ডবল এস বসিয়ে দেওয়ার পরে দেখুন দোস্ত, ভিডিওটি ডাউনলোড হচ্ছে। দেখুন ডান সাইডে, সরি বাম সাইডে দেখুন, তীর চিহ্নতে উপরে একবারে স্ক্রিনের উপরে ডাউনলোড হচ্ছে, আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে দেখা যাচ্ছে, 19 MB। তো এইভাবে আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারি। তো এভাবে আমরা ভিডিওগুলো ডাউনলোড করে ডাবিং ভিডিও বানিয়ে ইউটিউবে টাকা আর্নিং করতে পারি, সহজে আমরা ফেমাস হতে পারি। তো এর জন্য আমাদের এভাবেই কাজ, মানে অন্য অন্যরা যেভাবে কাজ করে আমি আজকে সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাইসা নামের লোকটির ভিডিও ডাউনলোড করবেন এবং তার আসল ভিডিও কিভাবে পাবেন তাও আমি দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা দেখব কিভাবে ডাবিং বানাবো। তো ডাবিং বানানোর জন্য আমাদেরকে এই ভিডিও পুরোপুরি ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষের কাছাকাছি
হাতে গেছে, তো এজন্য আমরা কিছুক্ষণ পাস করে দিচ্ছি। বন্ধু ভিডিওটা শেষের কাছাকাছি ডাউনলোড হয়ে গেছে, এই তো ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটি লং করার জন্য সরি, আমি ভিডিওটি যদি বড় না করি আপনারা বুঝতে পারবেন না কিভাবে এ টু জেড শিখবেন। এর জন্য আমাদেরকে এখন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখন যাব কাইনমাস্টারে। আপনাদের সফটওয়্যারটি ইজি লাগে সেই সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারেন, তো আমি কাইনমাস্টার ইউজ করতেছি। তো এই জন্য আমাদের কাইনমাস্টারে ওপেন করে নিতে হবে। তো আমাদের কাইনমাস্টার পেজে চলে আসছি, তারপর দেখছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করার পর এমটি প্রজেক্ট, এই এমটি প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখছেন মিডিয়া ব্রাউজার, ব্রাউজার, তো আমরা মিডিয়া ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন আমাদের ডাউনলোড অপশন ফাইলটি, সেই ডাউনলোড ফাইলে ক্লিক করে আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে নিব। তো ভিডিওটি আমরা সিলেক্ট করে নিচ্ছি, তো ভিডিওটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। তো আমরা ভিডিওটি প্রথমে দেখে নিব ভিডিওর ভিতরে কি আছে। তো ভিডিওটা দেখলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আর দেখলাম না। তো আমরা এখন ডাবিং শুরু করতে চলছি, তো ডাবিং শুরু করার জন্য দেখুন ভয়েস অপশন আছে, তো ভয়েস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখছেন স্টার্ট, তো আমরা স্টার্ট করে দিচ্ছি। তো স্টার্ট করে আমরা যা দেখব, আপনি ডায়লগটি আগে লিখে রাখবেন, আমি কিন্তু ডায়লগটি লিখে রাখি নাই, এর জন্য আমার কাছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেবো। এর জন্য আমাদের স্টার্ট ক্লিক করা উচিত, আমরা স্টার্টটি ক্লিক করে দিচ্ছি। হ্যালো মামা, আমি মনসুর। কি বেটা এত জলদি আইছো, কে চালু খোলেন মামা, খোলে না দরজা, খোলে না কে চালু মামা, হে বেটা দাঁড়া খুলতেছি, এমনে খোলে বেটা, ও মামা এমনে খোলে, আমি বুঝতে পারিনি, ঘুরাইতেছি এখন থেকে, এমনে লাগাবি এমনে খুলবি, আর লাগে নাই বেটা, খুলে গেছে দেখছ না, আই দেখ এমনে লাগাতে, তুই বেট বেশি আর দেখাতে পারতেছি না, তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমরা ভিডিওটি ক্লিক করে দেখি আমাদের ভিডিওর ভিতরে কি চলে আসছে। তো এই জন্য আমরা কি ভয়েসটা পুরোপুরি করে দিচ্ছি, আর আমাদের সাউন্ড কোয়ালিটিটা একটু ড্যাম করে দিচ্ছি, যেন আমাদের ভয়েসটা আরও ফানি কিছু হয়। তো দেখি ভিডিওটা আমাদের কেমন হয়েছে। এবার ভিডিওটি আমাদের মিলে গেছে, কিছু কিছু হালকাভাবে মিলে গেছে। তো ভিডিওগুলো আমরা এভাবে এডিটিং করতে পারি খুব সহজে, আর এই ভিডিওগুলো ডাউনলোড করে আমরা এডিটিং করে ডাবিং ভিডিও বানিয়ে অন্যান্য ভয়েস, মানে তিন চারজনের ভয়েসগুলো আমরা দিতে পারি। তো এই ভিডিওগুলো ডাউনলোড যদি আপনি করেন, করে ডাবিং ভিডিও বানান, বানানোর পরে আপলোড করলে আপনাকে কপিরাইট ধরবে না। তো এই হচ্ছে সহজ উপায় ডাউনলোড করার, যেভাবে ডাউনলোড করেছি সেভাবে আপনিও ডাউনলোড করুন, করলে আপনার ভিডিওকে কপিরাইট তারা দিবে না। তো কিভাবে আপলোড করতে হয় তো আপনারা হয়তো সেটা জানেন, আর যদি আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো।
তো আজকের ভিডিও এই পর্যন্তই।